নিজেকে অনেকটা আলাদা করে রেখেছিলেন বলিউড কিং শাহরুখ খান। বলা যায় তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে। অবশেষে কিং ফিরেছেন। ছেলের মাদক কাণ্ডে জড়ানোর 4 মাস পর আবারও ইনস্টাগ্রামে হাজির হয়েছেন কিং খান। সম্প্রতি একটি বিজ্ঞাপন ইনস্টাগ্রামে পোস্ট করেন বাদশাহ। শুধু শাহরুখই নয়, ওই বিজ্ঞাপনে দেখা গেছে তার ঘরণী গৌরীকেও। শাহরুখের বিজ্ঞাপন যে ভক্তদের মনে আনন্দ দেবে তা তো জানাই ছিল। প্রত্যাশা মতোই শাহরুখকে বিজ্ঞাপনে দেখে অত্যন্ত খুশি অনুরাগীরা। ইতোমধ্যে তার পোস্ট করা ভিডিওর ভিউ 6 লাখেরও বেশি হয়ে গেছে। হবেই না বা কেন, প্রায় 4 মাস পর শাহরুখের শেয়ার করা ভিডিও বলে কথা। ভিডিওটিতে কমেন্টের ছড়াছড়ি। কেউ লিখছেন, কিং ইজ ব্যাক। আবার কেউ ভালোবাসে ভরিয়ে দিচ্ছেন বলিউড বাদশাকে। লিখেছেন, ভিডিও দেখে অত্যন্ত খুশি, তোমাকে ভালোবাসি। আবার কেউ কেউ লিখেছেন, বহুদিন পর শাহরুখের পোস্ট দেখে খুব খুশি হলাম, শাহরুখ তোমাকে সবসময় ভালোবাসে। এর আগে শেষবার গত 19 সেপ্টেম্বর ইনস্টাগ্রামে পোস্ট করেন শাহরুখ খান। গণেশ পূজার ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হন কিং খান। কেউ কেউ পাপি বলে আক্রমণও করেন তাকে, আবার অনেকে শাহরুখকে আনফলো করে দেন। তবে তাতেও একেবারে বিচলিত হতে দেখা যায়নি শাহরুখকে।